জালোখাটির সত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পরে সতেরো জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব পঁচিশ জুলাই মঙ্গলবার দিবগত রাতে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এর আগে গত সোমবার বিকেলে পৌনে পাঁচটার দিকে বরিশাল র্যাব আটের একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে উল্লেখ্য গত শনিবার সকাল দশ গটিকায় বান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল বাসার স্মৃতি নামে যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে জালকাটির গাপখান ধানশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে পড়ে যায় এতে সতেরো জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন এদিকে নিহতের ঘটনায় জালকাটির সদর থানার এসআই সুশঙ্কর মল্লিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এই ঘটনার পর থেকেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়ত শুরু করে র্যাব এ মামলায় এখন পর্যন্ত অধরা রয়েছে বাসের হেলপার আকাশ ওরোপে বুলেট